हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल मेरिस ब्लॉग। आमी मेरिन आछि आपनादेर साथे, आज चले आसलाम आपनादेर साथे एकटी छोट्ट ब्लॉग शेयर करार जोन्नो। एटी आमार चैनलेर द्वितीय ब्लॉग। आमी आमार चैनलटीते सब धरनेर रान्नाबान्नाई शेयर करब एबं एकटी संसार सुंदरभावे गुछिये राखते जा जा करते हय सबकिछुई आपनादेर साथे शेयर करब। जारा नतून गृहिणी आछेन, आशा करछि तारा आमार ब्लॉगगुला देखले अनेक किछु शिखते पारबेन যে কিভাবে একটি সংসারকে গুছিয়ে রাখা যায় সুন্দরভাবে সেগুলো। তো আজকের ব্লগটি আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার দেয় আর সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেও উৎসাহিত করে। আজকের ব্লগটি আমি সকালে নাস্তাটা খাওয়ার পর থেকে শুরু করছি। এখন বাজে বেলা 10:30টার মতো। আমি দুপুরে রান্নাবান্নাগুলো গুছিয়ে নিচ্ছি। এ তো দেখতে পাচ্ছেন একটি জালি কুমড়ো কেটে নিচ্ছি। এই জালি কুমড়োটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। আর এই জালি কুমড়ো দিয়ে ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখন যেহেতু গরমের সিজন চলছে, এই সিজনে এই ধরনের তরকারিগুলো খেলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। এই জালি কুমড়ো দিয়ে ডাল রান্নাটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এই জালি কুমড়োটা বাসায় এইভাবে ট্রাই করেন না, তারা আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ লাগবে। একবার রান্না করলে বারবার রান্না করতে ইচ্ছা করবে। আর এই জালি কুমড়োটা অনেক বেশি কচি ছিল, কচি জালি কুমড়ো দিয়ে এই রান্নাটা করলে আরও বেশি টেস্টি হয়। জালি কুমড়োটা কাটা শেষ হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন রান্নাটা করতে চলে আসলাম। রান্নাটা করার জন্য একটি হাঁড়ির মধ্যে কিছুটা মসুর ডাল ভালোভাবে ধুয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ডালটাকে 10 মিনিট আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, এতে করে ডালটা অনেক বেশি দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মশলা। এখানে আছে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে আমি হলুদের গুঁড়াটা এখনও ইউজ করিনি। যখন ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমি হলুদের গুঁড়াটা ইউজ করব, না হয় কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো আমি আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর এই রান্নাটার মধ্যে আদা বাটা ইউজ করা যাবে না, আদা বাটাটা দিলে আমার কাছে খেতে ভালো লাগে না। তো সব কিছু মিলিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। ফ্রেন্ডস, কিছুক্ষণ পর ডালটার মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা জালি কুমড়োগুলো। জালি কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে আলতোভাবে একটু মিলিয়ে নিয়ে ঢাকটা দিয়ে ঢেকে আমি ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। ফ্রেন্ডস, প্রায় 10 মিনিট রান্না করার পর ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখুন, এটা কিন্তু অনেক পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি ডালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আর ডালটার মধ্যে এখনও হলুদটা দেইনি, তাই কিন্তু এত দ্রুত ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে হলুদ অ্যাড করব। ডালটাকে খুব দ্রুত সফট করতে চাইলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন, দেখবেন ডালটা অনেক দ্রুত সফট হয়ে যাবে। তো আমার ডালটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আরও 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করছি। আরও 10 মিনিটের মতো রান্না করার পর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ডাল জালি কুমড়ো দুটোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন জালি কুমড়োটা কতটা সফট হয়েছে, আর যেহেতু এটা অনেক বেশি কচি ছিল তাই কিন্তু খুব দ্রুতই রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এদিক থেকে এটার বার্গারটা রেডি করে নিব। জালি কুমড়ো দিয়ে ডাল রান্নার তরকারিটাকে বাগার দেওয়ার জন্য চুলে একটি প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3-4টি রসুন কুচি এবং 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার আমি মিডিয়াম আঁচে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব।
বাগারটা যদি ভালো করে না দিতে পারেন তাহলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না। তো বাগারটা অবশ্যই পারফেক্টভাবে দিতে হবে যদি এই ডালটা পারফেক্টভাবে টেস্ট করতে চান। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই কিন্তু আমার এই বাগারটা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার চলে এসেছে এর মধ্যে। এখন আমি এই বাগারটাকে ডালের হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা কেউ চাইলে বাগাটার মধ্যে শুকনো মরিচ অথবা আস্ত জিরে দিয়েও দিতে পারেন, এতে করেও কিন্তু ভালো লাগে। আমি শুকনো মরিচটা দিই, আর যেহেতু এখন লকডাউন চলছে আমরা সবসময় বের হই না, আমার বাসায় শুকনো মরিচটা শেষ হয়ে গিয়েছিলো তাই আমি দিতে পারিনি। তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে। তো বাগাটা দিয়ে দেওয়ার পর আমি আর খুব বেশি সময় নিয়ে এটাকে জাল করব না। বাগারটা দেওয়ার পর সর্বোচ্চ 2 মিনিটের মতো আমি জাল করব, তার মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। কারণ বাগারটা দেওয়ার পর যদি খুব বেশি সময় নিয়ে জাল করা হয় তাহলে বাগারের যে সুন্দর ফ্লেভার আছে সেটা কিন্তু চলে যায়। তো ফ্রেন্ড, 2 মিনিটের মধ্যে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে লবণটা দেখে নিতে পারেন। তো আমি দেখে নিয়েছি আমার এটা পারফেক্ট আছে। আমি যে পরিমাণ তরকারি রান্না করেছি তার সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, এটা একদমই পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা অফ করে দিলাম, আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি পাশের চুলায় রান্না করেছিলাম গরুর মাংসের শুটকি ভুনা। তো এই গরুর মাংসের শুটকি ভুনা রেসিপিটা আমি আজকের ব্লগে শেয়ার করছি না, এটা আমার কুকিং চ্যানেলে আপলোড দিব। আমি আমার চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আমি এটাকে একটু শেষবারের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই শুটকি ভুনাটা গরুর মাংসের একটু শুকনো শুকনো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আবার অনেকে এটাকে আলু দিয়েও রান্না করেন, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে। তো আমার রান্না বান্না প্রায় শেষ। আমি পাশের চুলায় ভাতটাও রান্না করে নিয়েছিলাম। তো রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগেই আমার বাসায় একটি আমের খাঁচি এসে পৌঁছালো, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। রংপুর থেকে এই আমের খাঁচিটা এসেছে, এটা হাড়িভাঙা আম, কুরিয়ারের মাধ্যমে ওনারা পাঠিয়েছে। আর আজকে আমি আমের খাঁচিটা আপনাদের সাথে ওপেন করা ভিডিওটা শেয়ার করব না, আগামী ব্লগে শেয়ার করব। কারণ আজকে যদি এটা শেয়ার করতে যাই আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। তো এখন আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নিব। তো সব কিছু রেডি করে বসে গেলাম ভাতটা খাওয়ার জন্য। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।